একটা গরুর দাম প্রায় 70,000 টাকা 80,000 টাকা যখন এটা চলে যাবে কথা হচ্ছে
ঠিকভাবে শেখাতে ক্ষতি হবে। এটাকে কিভাবে বোঝা যায়, কারণ এটা যদিও বর্ডার সিকিউরিটি ফোর্সের কাজ, ওখানে বিএসএফ আধিকারিকদের সাথে কথা বলি, খুব কথা কিন্তু ওখানে যে পুলিশ স্টেশন তাদের আওতায় আসে, ওনাদেরকে আওতাতে বিএসএফ এর সাথে সংযুক্তটা ব্যাটারমেন্ট হয় সেই বিষয়টি কথা হয়েছিল। দ্বিতীয়ত যে ট্রাফিকের ব্যবস্থা, ট্রাফিক নিয়ে আমাদের একটা সমস্যা, এত মানে এত এক্সপ্লোজন হচ্ছে গাড়ি, কিন্তু রাস্তা তো এখনো সে আগে সেই বিষয়ে কথা হয়েছে এবং আমি বলেছি একটা প্রেজেন্টেশন দেওয়া, যাতে করে এটা প্রপার যে অ্যাড্রেস যে ট্রাফিককে কীভাবে কন্ট্রোল করা যায়। তো সেই এই কথাগুলো যে মানুষ ট্রাফিক ব্যবস্থা বিভিন্ন ডকুমেন্টস আমাদের থানাগুলো আছে সেখানেও যারা পুলিশ ডিরেক্টর আছে বা ইনচার্জরা আছে তাদের সাথে কথা বলেছি, সারা ত্রিপুরাতে এখন আমাদের আটটা উমেন্স পুলিশ স্টেশন, তো তাদের সাথে আমার কথা হয়েছে, ওনাদের সমস্যাও আমি শুনলাম। কিছু কিছু জায়গায় কিছু সমস্যা তো আছে, তো সমস্যাগুলো আছে এখন সেই সমস্যা আমাদের নিরসন করতে হবে। যেমন কিছু কিছু জায়গায় পুরনো যে ওদের বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলো মানে প্রপার নিয়ে নিউ বিল্ডিং দেওয়া যায় না, কিছু জায়গায় অফিসারদের কোয়ার্টার মানে প্রপার নেই, তো সেইগুলো কীভাবে সুবন্দোবস্ত করা যায় সেই বিষয়ে কথাবার্তা হয়েছে। এবং তার পুরো একটা রিপোর্ট আমি বলেছি কোন কোন জায়গায় কোন জায়গায় বাউন্ডারি নেই, তো এগুলো সব বিষয়, কারণ আমি জানি পুলিশ থেকে আমি চাইব যে এই কাজটা করতে হবে, হ্যাঁ ওনাদের সমস্যা যদি আমরা না শুনি তো আমি কী করব, যাতে ইজি করি কোনো জায়গায় আছে যে কারণ একটা থানার মধ্যে ভরপুর পুলিশ থাকে না, এনফোর্সমেন্ট থাকে বিএসআরকে তাদের তাড়াতাড়ি মানে বিশেষ যেসব বিভিন্ন জায়গাগুলো বানানো করতে হবে তার দূরত্ব কতটুকু ইমিডিয়েটলি যাতে আসতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, সেটার একটা মোটামুটি একটা আমরা একটা রিভিউ আমরা করব যে যাতে সব কটার মধ্যেই কিছু জায়গায় এখনো ম্যান পাওয়ারের একটা বিরাট সমস্যা, অনেকদিন হয়ে গেছে পুলিশ প্রায় 60% আমাদের আছে, কিন্তু আরো 40% আমাদের এখন গ্যাপ আছে। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে শূন্য পদগুলো আছে, সেটা এটা খুব পুলিশের যে ব্যবস্থাটা ভেরি ইম্পর্টেন্ট, তো সেখানে কোনো রকম খামতি যাতে না থাকে তাদের কথা আমি শুনলাম, নিশ্চয় আমরা এগুলো দেখবো যাতে সেখানে বিকাশ করা হয়। আর আধুনিক যে টেকনোলজি সেটাকে অবশ্যই জানাবো, প্রতিটি পুলিশ স্টেশনে আমরা ব্যবস্থা করতে পারি সেই বিষয়ে এখানে বিস্তর আলোচনা হয়েছে, সাইবার ক্রাইমের বিষয়ে আলোচনা হয়েছে, আপনারা সাইবার ক্রাইমে যিনি আছেন আজকে ওনার সাথে কথা হয়েছে সেক্টর ওয়ানের মধ্যে, ওনারা এখানে সেই সাইবার আমাদের ইনস্টিটিউট পুলিশিং এরিয়া সাইবার পুলিশ স্টেশন সাইবার পুলিশ স্টেশন সেটা সেক্টর ওয়ানের মধ্যে ওনারা মোটামুটি তৈরি আছে সেটা নিরশন করবেন। আমি এটাও বলছি সাইবারের ক্রাইমে অনেক বিষয়েও এখানে উঠে এসেছে, যেমন অনেকে কী করে যারা গরিব মানুষ তাদের থেকে অ্যাকাউন্ট কিনে অ্যাকাউন্ট কিনে সেই অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্নভাবে সাইবার ক্রাইম, তো বিভিন্ন আরো অনেক বিষয়ে মানে এখানে উঠে এসেছে। তো এই আমাদের আজকের যে এখানে আধিকারিকদের সঙ্গে
ত্রিপুরার যে আইনে কিন্তু হয়েছিল বিধানসভায় পার্লামেন্ট মানে সব বিষয়ে মানে মার্ডার থেকে আরম্ভ করে স্নেচিং থেকে আরম্ভ করে ইপটেসিং থেকে আরম্ভ করে আমরা যদি দেখি পলিটিক্যাল ভায়োলেন্স এইসব সব মিলে গেছে এমন এক আসলে হেড ব্যাগসের মধ্যে এগুলো দেখে দিয়েছি এর মধ্যে দেখেছে কিন্তু হয়েছে এখন কিন্তু হয়েছে হচ্ছে মানুষ যেন তাদের কাছে এরকম ভাবে যাবে সব জায়গায় হয় না।